ওই বাচ্চাটা থেকে এই বাচ্চাটা প্রচুর পরিমাণে ছোট হয়েছিল এবং এখন মাশাআল্লাহ বাচ্চাটা একদম সুস্থ। ছোট একটা টিপস থাকবে, তো যারা অনেক সময় দেখা যায় যে কবুতরের ডিম স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে থাকে, তো অস্বাভাবিক বলতে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কবুতরের ডিম আর কি স্বাভাবিকের তুলনায় অনেকটা ছোট হয়ে থাকে। দেন পরবর্তীতে কবুতরের খোসাটা অর্থাৎ কবুতরের যে আবরণটা আছে ডিমের উপরে সেটা অনেকটা পাতলা হয়ে থাকে এবং ডিমটাও কি অনেক সময় ছোট হয়ে থাকে। তো যারা নতুন কবুতর পালন করেন তারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে দেখা যায় যে ডিমের যে স্বাভাবিক যে আকৃতিটা আছে ওইটা না হওয়ার কারণে ওনারা ডিমটা ফেলে দেন। তো এমনই একটা কাজ করবার আমার এই ঝড়াটার ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে যে এই যে তো ওদের দুইটা ডিমই ফুটছে, বাট ওরা প্রথম যে ডিমটা দিছিল ওই ডিমের যে খোসাটা আছে এটা একদম খুবই আর কি সুন্দর এবং স্বাভাবিক হয়েছিল, এবং দ্বিতীয়ত যে ডিমটা দিছে ওইটার ওই ডিমটা কি একটু অস্বাভাবিক হয়েছে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো তার আগে আপনাদেরকে আর কি প্রথমে আমি একটা সুস্থ সবল ডিমের খোসা আগে আপনাদেরকে দেখাই। তো এই যে তো এই হচ্ছে ডিম, তো এটা হচ্ছে কি একটা সুস্থ সবল ডিম অর্থাৎ ডিমের যে স্বাভাবিক যে আকৃতিটা আছে ওইটা হচ্ছে কি এটা, আপনারা একটু ডিমটা ভালোভাবে খেয়াল করেন। এই যে তো এই ডিমটা হচ্ছে কি আমার এই জোড়া, তো ডিমের খোসাটা কেন দেখাইলাম সেটা হচ্ছে যে এই ডিমটা আছে ওইটা যেহেতু একদিন সেকেন্ড ডিমটা থেকে একদিন আগে ফুটছে তো ওই কারণে আমার ফার্স্ট ডিমটা যখন আমি টেবিল পরিষ্কার করছি তখন আমি ফেলে দিছি, এবং যেই দুর্বল যে ডিমটা পারছে অর্থাৎ যে ডিমের খোসাটা একটু পাতলা হয়েছে ওই খোসাটা আমি রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য, সেটা হচ্ছে যে এই যে এখন আপনারা এই ডিমের খোসাটা একটু খেয়াল করেন, দেখছেন ডিমের উপরের যে খোসাটা আছে এটা কিন্তু একদম পাতলা এবং খোসার যেই সাদা যে অংশটা আছে এটাও দেখেন যে হালকা হালকা ছিটছিট রয়েছে, অর্থাৎ খোসার যেই স্বাভাবিক যে আকৃতিটা আছে ওইটা কিন্তু কি পরিপূর্ণভাবে হয় নাই, যার কারণে দেখা যায় যে এখনও খোসার উপরের অংশগুলো আর কি ডিমের উপরে লেগে আছে। হ্যাঁ, এবং খোসাটা ডিমটা কিন্তু অনেকটা পরিমাণে ছোট হয়েছিল এবং ডিমের যে স্বাভাবিক যে আকৃতিটা আছে ডিমের যে স্বাভাবিক যে আকৃতিটা আছে ওইটাও কিন্তু হয় নাই। তো সেক্ষেত্রে অনেকে তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন কবুতর পালন করেন তো অনেক সময় দেখা যায় কি আপনারা এই ডিমগুলো ফেলে দেন, তো আমি যে কাজটা করছি তো আমার তখনই একটা ফুটেজ নেওয়া উচিত ছিল, তো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি যখন দেখছি যে ফার্স্ট ডিমটা ওরা খুব সুন্দরভাবে আর কি পারতে পারছে এবং সেকেন্ড টাইম যে ডিমটা দিছে ওই ডিমটার মধ্যে কি সমস্যা হয়েছে, তো আমি ভাবছি যে দেখা যাক ওকে ওই ডিমগুলোকে আমি এক সপ্তাহ ওই কবুতরটা দিয়ে তা দিই, দেন পরবর্তীতে যদি ডিমটা জমে তখন আমি রেখে দিব। তো তখন যখন ডিমের বয়স এক সপ্তাহ হলো তো তখন আমি যখন ডিমটা আর কি চেক করলাম তো দেখলাম যে দুইটা ডিমই কি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জমছে, এবং যখন ডিম ফুটার সময় হলো তখনও দেখলাম যে একদিন গ্যাপ রেখে ডিমটা খুব সুন্দরভাবে আর কি ফুটে গেল। তো অনেক সময় দেখা যায় যে আমরা এই যে ডিমগুলো ফেলে দিই তো আমরা এই ডিমগুলো যদি এক সপ্তাহের মতন আর কি কবুতরের নিচে রেখে দিই অর্থাৎ রেখে যদি আপনারা যদি আমরা এক সপ্তাহ পরে মোবাইলের লাইট দিয়ে ডিমগুলো চেক করি তখন কিন্তু কি আমরা বুঝতে পারবো যে এই ডিমটা আর কি ফুটবে অর্থাৎ এই ডিমটা থেকে বাচ্চা হবে কি বা না। তো আমরা অনেক সময় দেখা যায় যে তো সেক্ষেত্রে আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে যে ডিমের যে স্বাভাবিক যে আকৃতিটা আছে অর্থাৎ স্বাভাবিক যে ডিমটা আছে ওইটা না হওয়ার কারণে কি আমরা ডিমটা না রেখেই ডিমটা কি ফেলে দিই, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিমটাকে এক সপ্তাহের মতন সময় দিবেন, দেন পরবর্তীতে আপনারা আর কি বুঝতে পারবেন যে এটা থেকে বাচ্চা হবে কি বা না। তো এই হচ্ছে ওদের খোসা, তো এখন ওদের বাচ্চাগুলো দেখাই। তো প্রথম বাচ্চাটা একটু আর কি সুস্থ সবলই হয়েছে, বাট দ্বিতীয় বাচ্চাটা যেহেতু ডিমটাও দুর্বল তো বাচ্চাটাও হালকা পরিমাণে দুর্বল হয়েছে। তো এখানে আমার এই জোড়াটা থেকে দুইটা বাচ্চাই ফুটছে, তো এদের সাথে সাথেই আমার এই জোড়াটাও একটা ডিম দিছিল, তো আপনাদেরকে হয়তো বা আগের ভিডিওতে বলছিলাম ডিমটা কি জমেও নাই এবং যেহেতু নষ্ট হয়ে গেছিলো তো তার পরবর্তীতে আমি ডিমটা রেখে দিছিলাম যেন কবুতরগুলো একটু রেস্ট পায়, এবং যেহেতু আমার লফটে অনেকগুলো আর কি ডিম পারছে তো তখন আমি ভাবছিলাম যে এক জোড়া বাচ্চা ওদের কাছে চেলে দিব। তো এখান থেকে আমি একটা বাচ্চা এখানে দিয়ে দিছি, তো এটা হচ্ছে গিয়ে ওদের ফার্স্ট বেবিটা, ফার্স্ট বাচ্চাটা অর্থাৎ প্রথম যে ডিমটা দিছে স্বাভাবিক যে ডিমটা দিছে ওইটার বাচ্চা হচ্ছে গিয়ে এইটা, এবং অস্বাভাবিক যে ডিমটা দিছে ওইটার বাচ্চা হচ্ছে গিয়ে এইটা। এই কবুতরটা খুবই এগ্রেসিভ, দেখি এই যে
ওদেরকে একটু বাহিরে বের করে দেখাই। ওই বাচ্চাটা থেকে এই বাচ্চাটা প্রচুর পরিমাণে ছোট হয়েছিল এবং এখন মাশাল্লাহ বাচ্চাটা একদম সুস্থ। হ্যাঁ, তো রেখে দেই। তো এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা অনেক সময় দেখা যায় যে আমাদের একটু অসচেতন হওয়ার কারণে দেখা যায় যে যেই ডিমটা থেকে বাচ্চা ফুটবে ওই বাচ্চাটাও কি ফুটতে পারে না, এবং যেহেতু আমরা ডিমটা ফেলে দেই তার সেক্ষেত্রে ডিমটা নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই ডিমটাকে এক সপ্তাহের মতন সময় দিবেন, এরকম ছোট ডিম থেকেও কি বাচ্চা হয়। এবং অনেক সময় দেখা যায় যে কবুতর মালসাই ডিম না দিয়ে খাঁচার মধ্যে ডিম দেয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ডিমটা হালকা পাতলা ফেটে পর্যন্ত যায়। তো ওই ডিমটাকে যদি আপনারা হালকা সাদা যে টিপগুলো আছে ওই টিপগুলো দিয়ে যদি পুনরায় আবার কবুতরের নিচে দিয়ে দেন, তো তখন আপনারা যখন এক সপ্তাহ ওদের ডিমটার মধ্যে তা দিবে তো তার পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে ওই ডিমটা জমবে কি জমবে না। তো আপনারা অনেকেই করেন যে ওই ডিমগুলো ফেলে দেন, বাট আপনি যদি একটু সচেতন হয়ে ডিমটার যেই ফাটা অংশটার মধ্যে হালকা একটু টেপ দিয়ে যদি কবুতরকে দিয়ে দিতেন তাহলে দেখা যেত কি বাচ্চাটা ঠিকঠাক মতন ফুটে বের হতো। তো আশা করি আপনারা আর কি বিষয়টা বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো লাস্টে আপনাদেরকে আমাদের খরগোশগুলো একটু দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে ওদের খরগোশ। তো আমি যখন আনছিলাম তখন থেকে ওরা আর কি খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। হ্যাঁ, দুইটা খরগোশই খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে। এই যে, তো ওদেরকে আমি মাঝে মধ্যে এখন ছাদে ছাড়ি এবং ওরা সবসময় আর কি খেতে ব্যস্ত থাকে, এই হচ্ছে কথা। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে এরকম অনেক গুরুত্বপূর্ণ কবুতর বিষয়ক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা আমার সকলের কবুতর। ধন্যবাদ।